আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আগামীকাল পবিত্র জুমার দিন আর এই জুমার দিনের গুরুত্বপূর্ণ চারটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ দর্শক যে চারটি আমল নিয়ে কথা বলবো তার প্রথমটি হলো শুক্রবার ফজরের সুন্নাত পড়ে ফরজ পড়ার আগে যে দোয়া তিনবার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ দশক আমি সরাসরি হাদিস শরীফ থেকে আপনাদেরকে সে আমলটির কথা ইনশাআল্লাহ বলবো দুই নম্বর আমল জুমার দিন জুমার নামাজের পর জান্নাতে ফল গাছ লাগানোর আমল তারপর তিন নম্বর যে আমলটির কথা বলবো জুমার নামাজের আগে রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নত আদায় করা সেটি কি। চতুর্থ নম্বর আমলের কথা যেটি নিয়ে আলোচনা করব জুমার রাতে ঘরের সবাইকে নিয়ে পাঁচ মিনিট যে আমল করলে ঘরের সবাই দিনদার হবে এবং ঘরের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ দর্শক তাহলে মনোযোগ সহকারে আমরা এই চারটি আমল শুনব যদি আমরা শুদ্ধরূপে আমলগুলো করতে চাই তো প্রথমে আসুন যে শুক্রবার ফজর সন্নদ পরে ফরজ পড়ার আগে যে দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আল্লাতালা মাফ করে দেন এখানে দেখুন যে জুমার দিন ইস্তিকফারের আমল এই আলোচনায় নিচে আমি আপনাদেরকে হাদিসিপটি দেখাই যে হজরত আনাস রাদিয়ালাহ আনহু থেকে বর্ণিত নবী কর্মী সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি জুমার দিন ফজল নামাজের পূর্বে ফজল নামাজের পূর্বে তিনবার নিম্নোক্ত ইস্তিকফাটি পাঠ করবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সম পরিমাণ ইস্তিকফাটি হল আতুবু ইলাইহি। আমার আমি আবারও বলছি লা ইলাহা দর্শক এই ইস্তেকফাটি এভাবে তিনবার পাঠ করবেন ফজর নামাজের সুন্নত পরে ফরজ পড়ার আগে তাহলে আল্লাহ তালা আপনার গুনাগুলো মাফ করে দিবেন সাথে সাথে আপনি মোনাজাত দিয়েও যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছে বলতে পারেন তারপর দুই নম্বর আসুন যে এমন একটি আমল যে আমলটি করলে জান্নাতে ফল গাছ লাগানোর সব আল্লাহ তালা আপনাকে দান করবে আমি আপনাদেরকে আগে হাদিসটি দেখাই তারপর ইনশাআল্লাহ আমি বলবো যে আবুজর রাদি আল্লাহু আনহু ও আয়েশা রদি আনহা থেকে বর্ণিত বিভিন্ন হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই বাক্যগুলোর প্রত্যেক বাক্য একবার জিকির করা একবার আল্লাহর ওয়াস্তে দান করা সমতুল্য সুবাহান আল্লাহ আবু সালামার রাদিয়াল্লাহু মাহনুব বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বাক্যগুলো কেয়ামতের দিনে বান্দার আমলনামায় সবচেয়ে বেশি ভারী হবে সুবহানাল্লাহ সেই বাক্যগুলো কি আমি আপনাদেরকে বাক্যগুলো এই যে উপরে আমি আপনাদেরকে এখন দেখাবো হ্যাঁ বাক্যগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটি আদেশ শোনাই যে তোমরা যখন জান্নাতের বাগান সমূহে যাবে বা তা অতিক্রম করবে তখন তৃপ্তির সাথে বিচরণ ও বক্ষণ করবে আমি বললাম হে আল্লাহ রাসুল জান্নাতের বাগানসমূহ কী তিনি বললেন মসজিদসমূহ আমি বললাম বিচরণ ও বক্ষণ কী তিনি বললেন সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লল্লহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ সুবহানুল্লাহ তুমি কি জান্নাতের বাগানে ফল বক্ষণ করবে না তিনি প্রশ্ন করেন হে আল্লাহ রাসুল জান্নাতের বাগানের ফল বক্ষণ কি তিনি বললেন সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্ল ও আল্লাহ আকবার অর্থাৎ এই বাক্যগুলো বললে আপনার জান্নাতে ফল গাছ লাগানো হয় আর সে ফল আপনি জান্নাতে গিয়ে আপনি মানে খাইবেন সুবাহান্লাহ তো দর্শক এখানে আমি যে বাক্যগুলোর কথা বললাম চারটি বাক্য এই চারটি বাক্য বললে একদিকে আপনার অনেক বড়ো স্বাবর্জিত হয় আরেকদিকে আপনার জান্নাতে ফল গাছ লাগানো হয় যেমন এইখানে বলা হয়েছে যে বিভিন্ন সইও হাজ হাসান হাদিসে বাক্যগুলোর অপরিমে সব উল্লেখ করা হয়েছে মানে সব অনেক সবের কথা আছে ইবনি মাসুদ রাজিয়াল তালু সালমান ফার্সি আবু হরাইরা ওনাদের থেকে বর্ণিত রাসুদ আল্লাহ সাল্লাম বলেন এই বাক্য চারটির প্রতিটি বাক্য একবার বললে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয় সোহানাল্লাহ তিনবার বললে তিনটি বৃক্ষ এরকম আপনি যতবার পড়েন ততটা গাছ তৈরি হবে আর সেই গাছের ফল আপনি মৃত্যুর পরে বক্ষণ করতে পারবেন অর্থাৎ আপনি জান্নাতে গেলে তখন বক্ষণ করতে পারবেন সোভানুল্লাহ দর্শক এই আমলটি আমরা করার চেষ্টা করব তারপর তিন নম্বর আসুন জুমা নামাজের আগে রসল্লা সাল আলহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নত আদায় করা বিশেষ সুন্নত কি বিশেষ সুন্নত হলো আপনার যে নাবির নিচের পশম পুরুষের জন্য কামিয়ে ফেলা উত্তম তার আগামী আমি আপনাদেরকে এই এই যে আমলটি শুক্রবারে করা উত্তম সেটা দেখাই এখানে দেখুন শুক্রবার জুমার নামাজের আগেই এইসব থেকে ফাঁক হয়ে মসজিদে যাওয়া উত্তম কী সব বগলের পশম নাবিরসের পশম ঘোপ ইত্যাদি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা মোস্তাহাব বিশেষ করে জুমার দিন জুমার নামাজের আগেই ফাঁকসাফ হয়ে যাওয়া উত্তম দুই সপ্তাহে একবার করলেও আপনার এটা জায়েজ আছে একেবারে শেষ সীমা হলো চল্লিশ দিন এসব থেকে ফাঁকসাফ না হওয়া অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে তার গুণ হবে হ্যাঁ তার গুণ হবে তার অর্থাৎ যে ইবাদতগুলো করবে এইবাদগুলো তার মাখুরের তাহারিমির মধ্যে পরিণত হবে এই জন্য চল্লিশ দিন তো ধরে কথা আপনি পনেরো দিন হওয়ার পর কোনোভাবে লেট না করা যেহেতু জুমার দিন ছুটির দিন জুমার দিন এইসব থেকে পাকস্তাপ হয়ে যাওয়া উত্তম দর্শক তারপর আসুন চার নম্বর আমল চার নম্বর আমলটি অনেক গুরুত্বপূর্ণ এটা আমি মনে করি প্রতিটা ঘরে এই আমলটি জারি করা প্রয়োজন আমলটি হলো এখানে দেখুন আমি যে বইটি নিয়েছি সব ধরনের আমল আখলাকের ফাজেল সম্বলিত ঘরে মসজিদে ও মজলিসে তালিম করার উপযোগী এই কিতাবটি তাহলে ঘরেও কি করা যায় তালিম করা যায় ঘরেও তালিম করা যায় আমি এই কথাটা বোঝানোর জন্য এটা দেখিয়েছি আল্লাহ রব আলমিন বলেছেন বিসমিল্লা রহমান কুম র অর্থ হে মমিনরা তোমরা নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও কিভাবে বাঁচাবেন জাহান্নাম থেকে এর ফায়দা কি বলে এই আয়াত থেকে বোঝা গেল নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো আমাদের দায়িত্ব নিজের পরিবারকে দিনের কথা না বললে তাদেরকে দিনের উপর চালানোর চেষ্টা না করলে দায়িত্ব লঙ্ঘন করা পাপও হবে আমি বলবো আপনারা এমন একটি হাদিসের কিতাব কিনে নেবেন ফাজাইলে জিন্দিগি বা ফাজাইল আমল নামে অর্থাৎ যত ফজিলতপূর্ণ হাদিস আছে তো এরকম হাদিসের কিতাব আপনি একটি কিনে নিলে ঘরে আপনার স্ত্রী মেয়ে সন্তান যারা আছে তাদেরকে যে কোনো একজনকে বলবেন এই মানে এরকম কিতাবটি পড়ার জন্য প্রত্যেকটা হাদিস যাতে পড়ে আপনি যখন নিজে বুঝাবেন বা নিজে হাদিসটি বলবেন নিজেও শুনলেন অপরকে শিখালেন এখানে আছে হজরত আমর ইবনা আউফ রাজিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসলাল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার কোনো আদর্শ জিন্দা করলো অথবা তার অনুসরণ করে আরও যত মানুষ সে বিষয়ে আমল করলো সে আমলকারী সকলের আমলের সম সব তাকে দেওয়া হবে আল্লাহ এতে ওই অনুসারী অনুসারীকারী লোকদের আমলে সব কমবে না তাহলে আপনি একটি আদর্শ জিন্দা করেন কি আদর্শ নবীগুলি সাল্লু সাহাবাই সাহাবাইকারগনকে নিয়ে হাদিস আলোচনা করতেন বা দিন শিখাতেন তো আপনিও যদি আপনার ঘরে এ আমলটা জিন্দা করেন যে আমলটা প্রত্যেকের ঘরে ঘরে চালু নেই আপনার দেখা দেখি আরেকটি ঘরে এরকম তালিম শুরু করবে আরেকটি ঘরে এরকম তালিম শুরু করবে তো এরকম যত মানুষ আপনার দেখি তালিম শুরু করবে অতগুলো মানুষের যত সব হবে সব সব আপনার আপনার আমল নামে আল্লাহ তালা দান করবেন আল্লাহ তো দর্শক এই চারটি আমল আপনারা করবেন প্রতিদিন রাতে যদি পারেন করবেন না পারলে অন্ততপক্ষে পক্ষে শুক্রবার জমার রাতে আপনার পরিবার পরিবর্গকে নিয়ে পাঁচ মিনিট চারটা হোক পাঁচটা হোক হাদিস আপনার এরকম পড়বেন পরে শিখবেন বা আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক আমি দর্শক ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ